আড্ডা, গল্পের জমজমাট, গল্পের সংসার। বাঙালির জীবন দেখাতে গেলে কতগুলো যুগের কথা আমরা বলি। সবচেয়ে বিখ্যাত যুগ যেটা আমরা বলি সেটা হচ্ছে রবীন্দ্র যুগ। তারপর তো আস্তে আস্তে নানান রকম সময় কেটেছে, নানান রকম ভাগ বিচার হয়েছে ইত্যাদি ইত্যাদি। তবে একটা যুগের কথা আজকে বলার কথা ভাবছিলাম। এটা আমার ভাবার উপরে নির্ভর করে না, এটা সত্যি ঘটে গেছে বলেই আমরা এই নিয়ে ভেবেছি। সেটা হলো উত্তম যুগ। বিশ্ব সংসারে গল্পের লাইভ স্ট্রিমিং চলতেই থাকে। সেই সব গল্পই শুধু বইয়ের পাতা নয়, জীবনের খাতা থেকেও তুলে এনে শোনাই আপনাদের। শুনছেন গল্পের সংসার, আড্ডা, গল্পে জমজমাট। শুনছেন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্স আজো উত্তম, আড্ডায় শঙ্করলাল ভট্টাচার্য। আমি শঙ্করলাল ভট্টাচার্য, যে উত্তম যুগেরই এক প্রতিপালিত নাগরিক বলা যায়। ছেলেবেলা থেকে উত্তম যুগ দেখছি, তখনও বুঝিনি এটা উত্তম যুগ। উত্তমবাবু সম্পর্কে এতকাল ধরে লেখালেখি, পড়াশুনো, ছবি দেখার পরে যে অনুভূতিগুলো হয়েছে সেগুলো একটু ছোট করে আপনাদের শোনাব। কারণ উত্তমবাবুকে নিয়ে আমাদের বাঙালির ভাব ভালোবাসা উন্মাদনা কোনোদিন শেষ হবে না, বরং বেড়েই চলেছে। আমি আপনাদের সঙ্গে সঙ্গী হলাম। বাংলা ছবি দাঁড়িয়ে থাকেনি উত্তমবাবু 1980 সালে চলে যাওয়ার পর, কিন্তু ওনার যুগটা শুরু হয়ে গেল তখনই। অর্থাৎ বাংলা ছবি হচ্ছে, কিন্তু উত্তমের অভাব বোধ বাড়ছে সমানে। আমরা ভাবছি কি যেন নেই, কে যেন নেই, কি যেন হচ্ছে না, কেন হচ্ছে না। ওরকম একটা অভিনেতা, ওরকম একটা মানুষ, ওরকম একটা সিনেমা। উত্তম বললেই সিনেমা বোঝায়। আমরা ছেলেবেলাতে দেখতাম, আমাদের পাড়ার একটি ছেলে, সে বলতো সিনেমার নামটাই সে জানতো না, সে বলতো উত্তম সুচিত্রা। অর্থাৎ সিনেমাই ছিল তার কাছে উত্তম সুচিত্রা, তার ডাকনাম ছিল ক্যান্টা। আমরা খুব ঠাট্টা করতাম। সিনেমা কথাটা সে জানতো না, সে জানতো ওই যে কারণে ওকে পয়সা দেয়া হয়, মামাসিরা পয়সা দেন, যা প্রাচীর সিনেমার ওই ম্যাটনি শোয়ের টিকিট কেটে আন, সেগুলো উত্তম সুচিত্রার ছবি, ওকে বলে দেওয়া হতো। তো সেটাই ও জানতো। অর্থাৎ তার কাছে সিনেমা মানে হচ্ছে উত্তম সুচিত্রা। মানে এবার ভাবুন, একটা বাচ্চা ছেলে 8-10 বছর বয়স, তার কাছে সিনেমা ইজ নট ইম্পর্ট্যান্ট, তার কাছে উত্তম সুচিত্রা, কারণ ওই উত্তম সুচিত্রার জন্য তাকে পয়সা দেওয়া হয় টিকিট কাটার জন্য। আমার কাছে যেটা অবাক লাগতো সেই সময় সেটা হলো যে হেন 90 যুবক দেখতাম না আমাদের পাড়াতে মধ্য কলকাতার, যে উত্তম কুমারের স্টাইলে একটু কথা বলা, ভাবভঙ্গি করা, হাঁটা চলা, চুল কাটা এবং প্রয়োজন মতন বেশভূষো ব্যবহার করা। যেমন উত্তমবাবু যেটা করেছিলেন কয়েকটা ছবিতে, সেটা থেকে গেল বাঙালি মধ্যবিত্ত সেরা পোশাক হিসেবে। কি না, ডোরা কাটা হাফ শার্ট, তার সঙ্গে পায়জামা বা ধুতি, এটা একটা মস্ত বড় চেহারা তৈরি হলো বাঙালির। এবং এই চেহারাটা সবাই রপ্ত করতে শুরু করলো। সে সময় প্যান্ট শার্ট পরার যে একেবারে চল ছিল না তা তো নয়, পায়জামা পরা হতো, সবই পরা হতো। যে সব ছবিতে অভিনয় করেছেন উত্তম কুমার, সেই ছবিগুলো দেখে 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 বাঙালি ছেলেদের মনে হলো যে বাঙালি মধ্যবিত্ত চেহারা বলতে এটাই বোঝায়, এবং আদর্শবাদী চেহারা বলতে এটাই বোঝায়, এবং এই চেহারাটা দেখেই তখনকার তরুণীরা বোধ হয় আরও বেশি আকৃষ্ট হবেন তার প্রতি। তো যাই হোক, উত্তমবাবু যেটা খুব সুন্দর করেছিলেন যে নানান রকম ছবি, উনি তো বাজ বিচার করেই করেছেন, সব ছবি তো তার উপর চাপানো হয়নি এবং করে গেছেন তা তো নয়, কিন্তু এই 52 সাল থেকে ধরা যাক 60 সাল পর্যন্ত এই মধ্যবিত্ত বাঙালি যুবার যে সব রোলগুলো উনি করেছেন সেগুলো কিন্তু একটা ইতিহাস তৈরি করলো, একটা গল্প তৈরি করলো। অর্থাৎ উত্তম বলতে শুধু একটা অভিনেতা নয়, একজন স্ক্রিনের চরিত্র নয়, পর্দার চরিত্র নয়, উত্তম আমাদের পাড়ার মানুষ, মেয়েদের কাছে মনের মানুষ, পুরুষদের কাছে অনুকরণ করার মতন মানুষ। আমাদের পাড়াতে একটি ছেলে ছিল, তাকে সবাই খুব ঠাট্টা করত, এই উত্তম উত্তম বলে। তার কারণ হচ্ছে সে উত্তমের মতো বলা ধরেছিল। অর্থাৎ কেউ তাকে জিজ্ঞেস করলে, আমায় কিছু বলছেন, মাথা ঘুরিয়ে আস্তে আস্তে রাস্তা দিয়ে হাঁটছে,
সে সমানে উপরের দিকে তাকিয়ে আছে একটি বাড়ির দিকে। সে বাড়ির বারান্দায় একটি মেয়ে, রতু তার নাম, সুন্দরী, সে তাকে সুচিত্রা জ্ঞান করে, মানে এই মণি। এবং তার ধারণা যে ও বোধহয় ওকে উত্তম ভেবেই ওর দিকে তাকিয়ে থাকে, একেবারেই তা নয়। এবং একটা মজার ঘটনা ঘটেছিল, এটা বলি, কারণ এটা উত্তমবাবু আমাদের জীবনে কত রকমভাবে ঢুকে পড়েছিলেন তার একটা ছোট্ট নমুনা হবে। ও দেখে গেল মণি যে দিনের পর দিন ওরকম হেঁটে গিয়ে কোনো কাজ হচ্ছে না, তখন ও একটা উত্তম কুমারের ছবি থেকে একটা দৃশ্য ভেবে নিল। সেটা কি না, উত্তম কুমার আর সুচিত্রা তাদের মুখোমুখি একটা ধাক্কা হলো, বইগুলো পড়ে গেল সুচিত্রার হাত থেকে। উত্তম কুমার বইগুলো তুলে সুচিত্রার হাতে তুলে দিতে গিয়ে চোখের দিকে তাকালো এবং তাদের মধ্যে একটা ভাব বিনিময় হলো। সে ভাবলো এভাবে কিছু করতে হবে। তখন রতুর বাড়ি দোতলায় নিজ দিয়ে হেঁটে গিয়ে গিয়ে দেখা যাচ্ছে তার দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে না। একটি বাচ্চা ছেলেকে বললো একখানা পয়সা দিয়ে তুই ওখানে থাকবি, ও যখন স্কুলে যায় হাতে বই নিয়ে তখন তুই ওপর থেকে আমার একটা সিটি মারবি, আমি সেই সময় যাব। তাই হলো, একখানা পয়সা নিয়ে ছেলেটি ওখানে আড়ি পেতে বসেছিল, যেই নামা ধরল সিঁড়ি দিয়ে রতু, সে সিটি দিল এবং এই আকারে হনহন করে উত্তমের স্টাইলে দৌড়তে শুরু করলো সিঁড়ির ওপরে। কিন্তু এমনই কপাল, ওই মেয়েটির জুতোর ফিতে বোধহয় খুলে গিয়েছিল, সে ওখানে বসে ওটা মেরামত করতে লাগলো, আর এর হনহন করে সেই দৌড়নোটা একেবারে পাশ বেয়ে পেছনে চলে গেল এবং সেইভাবেই সে রতুর জীবন থেকেও বেরিয়ে গেল। এবং এটা নিয়ে আমাদের পাড়াতে খুব হাসাহাসি হতো যে উত্তমের এত বড় ভক্তের কি কপাল। যাই হোক, তো উত্তমবাবুর অভিনয়টাকে অনেক বাঙালি ছেলে মনে করে নিয়েছিল যে তাদেরই জীবনেরই একটা প্রতিফলন বড় পর্দাতে, কেননা সে তারা দেখতে পাচ্ছে তারা যেটা ভাবে ঠিক উত্তমবাবু যেন সেটাই তৈরি করে দিচ্ছেন, তারা যেটা স্বপ্নে দেখে সেটা উত্তমবাবু যেন ওপরে ওই পর্দাতে এনে দিচ্ছেন। আর উত্তমবাবুর প্রতি মহিলাদের আকর্ষণ দেখে তারা বুঝতে পারছিল যে কি করলে বা কি না করলে এই মহিলাদের দৃষ্টি আকর্ষণ করা যায়। শেষ একটা অন্য গল্প, যাই হোক, উত্তম যুগটা এইভাবেই চলছিল। এই ইউ কাট চুল তখনকার দিনে হয়েছিল ছেলেরা ঘাড়ের কাছে একটু চেঁচে নিয়ে আর সামান্য একটু এটে। আমার মনে আছে আমার দাদা একবার চুল কাটবে বলে বেরোলো কাকার থেকে পাঁচটা টাকা নিয়ে, চুল কেটে এলো বোঝা যায় না চুল কেটেছে কিনা। তো কাকা কী হয়েছে, চুল কাটা হয়েছে নাকি, বলো এই ঘাড়ের কাছে একটু খুর বুলিয়ে আর একটু চুল কেটে বলছে পাঁচ টাকা দিয়ে এলাম। তখনকার দিনে পাঁচ টাকা, কিন্তু আজকের দিনে পাঁচশো টাকা। তো ভীষণ বিরক্ত কাকা বলল এই এক হয়েছে, উত্তম ছাট নাকি ছাট ভগবান জানে। তো এটা তখন চলতো। আর আরেকটা মজার জিনিস ছিল, সেটা না বললেই নয়, সেটা হচ্ছে মেয়েরা তারা চোখের কোণ দিয়ে তাকানো অভ্যেস করলো, কি না সুচিত্রা সেন নাকি উত্তমের সঙ্গে কথা বলে তার দিকে আর চোখে তাকায়। এবং একটা দৃশ্য ছিল সাপমোচন ছবিতে, উত্তম গেছে মেয়েটির কাছে, মানে সুচিত্রার কাছে গিয়ে বলেছে যে আমার একটু সাহায্য দরকার, কি না তার একজন বন্ধুর অসুখ করেছে, দশটা টাকা। কিন্তু দশটা টাকা পরে এসে বলেছে হ্যাঁ হ্যাঁ তুমি কি চাও বলো কি চাও, সব কিছু দিতে প্রস্তুত সুচিত্রা। উত্তম খুব একটা ভালো মানুষই মুখ করে বলল দশটা টাকা। আর শুনে এত রেগে গেল সেই নায়িকা অর্থাৎ সেই চরিত্র, যে ঠাস করে একটা চড় মারল নায়ককে। এটাকে এই বিরাশি শিক্ষার চড়টা তখন সারা পশ্চিমবঙ্গে রটে গেছে যে মেয়েদের সবচেয়ে বড় ভালোবাসার এক্সপ্রেশন হচ্ছে গালে আড়া ঠাস করে চড় মারা ছেলেকে। এবং তাতে কি হলো যে সব বাড়িতে দেখি, এটা একদম বানিয়ে বলা হচ্ছে না, আমরা জানতাম বুঝতে পারতাম সব, এই দুখানা বিরুনি করে মাথা দোলাতে দোলাতে যাওয়া, কোমর বেঁকিয়ে দাঁড়ানো, আড় চোখে তাকানো আর চড় প্র্যাকটিস করা। অনেক মেয়েই বাড়িতে বসে আয়নার সামনে চড় প্র্যাকটিস করছে যে ভালোবাসার লোককে একটা সুযোগ পেলে চড় মারতেই হবে। তো এই সব জিনিসগুলো আমাদের জীবনে ঢুকে গেল কি করে, বই থেকে ঢোকে আমি জানি, বই পড়ে পড়ে অনেক জিনিস লোকে রপ্ত করে, কিন্তু সিনেমা একটা মস্ত বড় প্রভাব, এবং সেই প্রভাবটা কত বড় সেটা উত্তমবাবু এবং সুচিত্রা সেন দেখিয়ে দিলেন, যে মেয়েদের মনে ঢুকে গিয়ে কী কাণ্ড ঘটানো যায় আর পুরুষ বলতে বাঙালি পুরুষ বলতে কী দাঁড়ায় সেটা হয়ে গেল। এই চরিত্র বদলটা আলটিমেটলি এসে ঘটল কিন্তু অনেক পরে ছয়ের দশকের শেষে ওই নকশাল আন্দোলনের সময়। উত্তমবাবুর মৃত্যুর কিছুকাল আগে থেকে, বলা যেতে পারে আট দশ বছর আগে থেকে, উত্তমবাবু আস্তে আস্তে নায়কের চরিত্র থেকে সরে যাচ্ছিলেন।
তার কারণ হচ্ছে একটু বয়স এসে গিয়েছিল ঠিকই, এবং হিন্দি ছবিতে অভিনয় করছিলেন। আমরা যারা ওর ভীষণ ভক্ত আমরা খুব আহত হচ্ছিলাম, সব উত্তম ভক্তরাই খুব আহত হচ্ছিলেন। কেন? যা হিন্দি ছবিতে, যে হিন্দি ছবিতে উনি একটা মস্ত বড় রোল করবেন বলে আমরা আশা করেছিলাম, সেটা তো হয়নি। ছোটি সি মুলাকাত হয়েছিল, সেটা ভালো হয়নি এবং সে ছবিটা চলেও নি, এবং তাতে ওনার অনেক ধার বাকি হয়ে গিয়েছিল ওই ছবিটা করতে গিয়ে, সব তো আমরা তখন শুনতে পেতাম। আর কেন উনি করবেন? আর তাও একটা ছবিতে উনি অভিনয় করলেন যেখানে নায়ক হচ্ছেন গিয়ে অমিতাভ বচ্চন, তিনি হচ্ছেন সাইড রোলে, এবং মনে হচ্ছে যেন তাকে নেওয়া হয়েছে প্রায় করুণা করে। করুণা করে নেওয়া হয়নি ঠিকই, কিন্তু ওই রোলটা ওনার পক্ষে ঠিক ছিল না। আমার মনে হচ্ছে সেই সময় থেকেই, মানে মিড সেভেন্টিজ থেকে বা আর্লি সেভেন্টিজ থেকে, একটি ছবি অবশ্য হয়েছিল খুবই ভালো, কিন্তু বাকি দু তিনটে হিন্দি ছবি থেকে যেসব আমরা রিপোর্ট পাচ্ছিলাম বা দেখে মনে হচ্ছিল যে উত্তমবাবু যেন আমাদের জীবন থেকে আলাদা হয়ে যাচ্ছেন, এইটা একটা মস্ত বড় কষ্টের দিক ছিল আমাদের। কিন্তু তিনি যে আলাদা হয়ে যাননি এবং তিনি যে থেকেই গেলেন বরাবরের মতন, সেই অনুভূতিটা হলো যেদিন আমরা দেখলাম 24 জুলাই 1980 বিশাল একটা ভিড়, সেই টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। আমার কাজ ছিল সেটা রিপোর্ট করা, আমি গেছি সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দূর থেকে দেখছি দেহ নিয়ে যাওয়া হচ্ছে, আর কত মানুষ যে কাঁদছে, সে মানে বৃষ্টির জল আর চোখের জল মিশে যাচ্ছে। তখনই মনে হলো যেন উত্তমবাবুর সত্যিকারের যুগ শুরু হলো, অর্থাৎ এই মানুষটাকে যে আমরা হারালাম আসলে তাকে নতুন করে খুঁজে পেলাম, এবং তিনি আমাদের জীবনে ফিরে এলেন একটা বড় সড়ো চেহারা নিয়ে, এবং সে থেকেও গেলেন। আজ এতকাল পরে, 43 বছর পরে উত্তমবাবুকে নিয়ে যে আমরা আলোচনা করি, তার একটি মাত্র কারণ হলো তিনি কখনো যাননি, তিনি ছিলেন। এটাকে আমি বলি উত্তম যুগ, সিনেমার যুগ নয়, এটা উত্তমের যুগ, উত্তম যুগ। শুনলেন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্টস আজ উত্তম। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্টস গল্পের সংসার, আড্ডা গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।